रहीम एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल और मासबाड़ी यूट्यूब चैनल पक्ष के सब समय अपन के जाना अंतर अंतस्था के भलोबासा और कर्मजीवी करार लक्ष्य विभिन्न समय विभिन्न प्रतिबेदन अपन सामने तुले धरी पड़ंत बेलाते तरह अपन के एक शिक्षण विषय आसले हमारे फ्रिजियम क्रोध जतर छागलगुल अत्यंत प्रेगनेटिंग क्षमता भलो क्यों आसले तीनटा कर बाच्चा देर पिछले बाच्चागू देखते जो तीनटा कर बाच्चा दे तक आसले बाच्चागुलर कैलसियम शॉर्ट है हमें आजकल प्रतिबेदन अपन सामने तुले धरब जर आसले छागलगुला स्वास्थ्यहीनत भुगत प्रिय दर्शक एखे जो हमें सर्वप्रथम छागलगुला नहीं आधुनिक कृषि फार्मे तक क्योंकि आसले छागलगुला अत्यंत दुरबल छो কিন্তু আমি কিছু ঔষধপাতি কোনো কিছু ছাড়াই আর আগে ছাগল চালতাম এবং ছাগলগুলো ছিল অত্যন্ত চরণভূমি ছাড়া অত্যন্ত কষ্টের মধ্যে তাই প্রিয় দর্শক ছাগলের জন্য আমি এখানে চরণভূমিতে আনছি আসলে এখানে আমার আধুনিক কৃষি ফার্মের উৎপত্তি এখান থেকেই আমার আসলে অগ্রযাত্রা শুরু এখান থেকে দেশের প্রতিটা ছাগল চাষিরা যেন এই ছাগলগুলার প্রতিবেদন দেখে এবং পরিচর্যা দেখে যাদের আসলে প্রান্তিক চাষিদের যাদের খামার আছে তারা এরকম একটা এটা প্রিয় দর্শক রেনা কেলপি এটা হলো রেনাডা কোম্পানির আমি কোনো কোম্পানির আসলে চাকরিও করি না আমার বাবার ওই রেনাডা কোম্পানি নয় কিন্তু আমি যখন যে কোম্পানির ফিড বলেন ঔষধ বলেন ভ্যাকসিন বলেন যেটা যে কোম্পানির ব্যবহার করে আমরা উপকৃত হই সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরি আপনারা কোনো কোম্পানির মালিক বা কোনো কেউ বলেন এটা বুঝেন না বাংলাদেশে কিন্তু প্রিয় দর্শক আসলে ভুল বুঝতে বা ভুল বোঝাতে অসংখ্য প্রতিভাপন্ন লোক আছে কিন্তু সঠিকটা বুঝতে অনেক সময় লাগে তাই আমি আপনাদেরকে এতটুকু বলবো এটা রেনাডা কোম্পানি রেনা ক্যালপ্লেক্স যাদের ছাগল প্রেগনেসিং আছে অর্থাৎ গর্ভবতী আছে আমার এই ছাগলটা গর্ভবতী এই ছাগলটাও গর্ভবতী এই ছাগলটাও গর্ভবতী এই ছাগলটার তিনটা বাচ্চা আছে প্রিয় দর্শক এই ছাগলটা প্রতিটা ছাগল ছাগল বললে চলে যে ছাগল একটা আসলে গরিবের ব্যাঙ এবং পূর্তি নবী রাসুলি ছাগলের সাথে সম্পৃক্ত ছিলেন আমিও এই ছাগলের সাথে আসলে জড়িত আমি এই ছাগল দীর্ঘদিন ধরে পালি তাই আপনারা যারা ছাগলের ক্যালসিয়াম ঘাটতির জন্য আসলে রেনা ক্যালপি যদি আপনারা খেলেন তাহলে কিন্তু ছাগলের আসলে স্বাস্থ্য ভালো হয় এর আগে আমি আপনাদেরকে একটা ঔষধের কথা বলছিলাম যেটা আপনারা যাদের ছাগলের রুচি কম যাদের ছাগলের পশমগুলো খারাপ তারা এই খাদ্যগুলো খেলাবেন এবং দানাদার খাদ্য নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করব প্রিয় দর্শক এই রেনা ক্যালপিতে বিভিন্ন প্রকার ক্যালসিয়াম আছে ফসফরাস আছে কোবল্ট আছে ম্যাঙ্গানিজ আছে কপার আছে ভিটামিন এ আছে ভিটামিন ডি আছে ভিটামিন বি আছে ন্যাচারাল ই আছে ন্যাচারাল সি আছে যে ক্যালসিয়ামগুলা গর্ভবতী ছাগলের আসলে দুধ দেওয়ার জন্য আমার এই যে তিনটা বাচ্চা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা এই ছাগলটা কিন্তু এই তিনটা বাচ্চাকে আসলে দুধ দেওয়ার জন্যে ছাগলের অত্যন্ত কষ্ট হয় তাই আমি ছাগলগুলোকে আসলে ক্যালসিয়াম খেলাই যাতে করে ছাগলগুলার হাড়ের গঠন ভালো থাকে এবং দুধ উৎপাদনে আর আমার খেলার পদ্ধতিটা আপনারা দেখবেন ইনশাল্লাহ ছাগলগুলোকে আমরা এইভাবে খাওয়াই পরিমাণ হলো 2 মিলি থেকে 3 মিলি পর্যন্ত যেগুলো একটু বড়ো সেগুলোকে একটু বেশি দেই এইভাবে আমরা খেলাই এভাবে সিরিজেট করে দিলে প্রিয় দর্শক তাহলে আমাদের আসলে ছাগলগুলো নষ্ট করে না এভাবে আপনারা খিলে দিবেন যাদের ছাগলগুলো গর্ভবতী আছে প্রেগনেসিং আছে তারাও খিলাবেন তাহলে হচ্ছে তোর খাওয়া হয়ে গেছে তারাও খিলাবেন তাহলে হবে কি আরে হচ্ছে তোর খাওয়া আছে প্রিয় দর্শক এগুলো একটা অভ্যাস তো হয়ে যায় খিলাতে খিলাতেই আপনারা আমরা ছাগলগুলোকে এভাবেই খাওয়াই দেই দর্শক এই ছাগলটা খুব মারামারি করে আসলে এই জন্যই আর শিংগুলা বাঁধে দেওয়া হয়েছে এগুলা প্রিয় দর্শক আমার এই বাচ্চা ছাগলগুলো প্রেগনেসিং স্বাস্থ্য আপনারা দেখতে পাচ্ছেন হামালো হামালো হামালো
ওষুধটা খাও দেখালাম আপনারা মিন উদ্দেশ্য মিন কথা মিন বলা যেটা মিন চাওয়া পাওয়া আপনারা যাদের আসলে প্রান্তিক চাষি আমরা আসলে খামারি বললে ভুল হবে আমরা অল্প কিছু ছাগল এখানে পালি পর্যায়ক্রমে আমরাও ছাগলকে বাড়ার জন্য চেষ্টা করতেছি আমি অর্থবিহীন মানুষ আপনারা জানেন কিন্তু আমি সব কিছু নিয়ে কাজ করার পিছনে একটাই কারণ সেটা হলো আমার দেখে আপনারা যেন আগ্রহ সৃষ্টি হয় আমি এমন একজন প্রতিভা পূর্ণ লোক আমি সব সেক্টর নিয়ে কাজ করি একটাই কারণ সেটা হলো আপনারা যেন এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা উৎসাহ সৃষ্টি হয় এবং এই ভিডিওগুলো দেখে আপনারাও যেন ছাগল পালেন যাদের ছাগল স্বাস্থ্যহীনতায় ভুগছে তারা এই ক্যালসিয়াম রেনা কেলপি যদি খাওয়ান তাহলে কিন্তু আসলে ক্যালসিয়ামের ঘাটতিটা হবে আর প্রিয় দর্শক আর একটা খাবার আপনারা খাওয়াতে পারেন কাঁচা ডিম খাওয়াতে পারেন একটা ছাগলকে যে ছাগলগুলো দুর্বল খায় না গুলে আপনি সিরিজের মাধ্যমে মুখে যদি দিয়ে একটা ছাগলকে 7 দিন পর্যন্ত প্রতিদিন একটা করে ডিম খাওয়াতে পারেন তাহলেও কিন্তু আসলে অনেক ক্যালসিয়ামের চাহিদা আপনারা যারা আসলে অল্প ছাগল তারা রেনা কেলপি যদি নাও কিনতে পারেন কাঁচা ডিম আপনারা প্রিয় দর্শক এটা আমার নিজস্ব টেকনিক আমি যা কিছু করি আমার নিজের প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরি কারো দেখা প্রতিভা কারো করা গল্প অমুকের ছাগলের ভিডিও অমুকের আমি আমার যেটা করতে পারি আমি আমার এমন একজন ইউটিউবার আমি আমার প্রতিভাগুলো আপনাদের সামনে তুলে ধরি যে প্রতিভা দেখে আপনারা যেন নিজেরাও ছাগল চাল করেন প্রিয় দর্শক এই ছাগলটা আমার দেখেন 3টা বাচ্চা দিছে এই 2টা বাচ্চা এই যে একটা কিন্তু খুবই সুন্দর চেহারা আছে যাতে বাচ্চাগুলো যেন দুধ পায় এই জন্য আসলে আর ওষুধ খাওয়া খাওয়ালে আপনারা আসলে সেটা একটা উপকার আছে আসলে আমি যখন হাঁস বা মুরগি যখন পালছি তখন কোনো না কোনো সময় পানিতে কোনো না কোনো ওষুধে আমার লিখিত কাগজ আছে যারা টার্কির সাথে জড়িত ছিলেন তারা পাইছেন অবশ্য তাই আপনারা ছাগলগুলোকে কোনো সময় জিঙ্ক দিবেন কোনো সময় রেনা ক্যালপ্লেক্স দিবেন কোনো সময় ক্যালসিয়াম দিবেন বিভিন্ন জিনিস তারপরে জাইমোভিট দিবেন তাহলে দেখবেন যে ছাগলগুলোর আসলে ওই এখন গরমের সময় নয় শীতের সময় ছাগলের পশম পড়ে যায় দেখেন প্রিয় দর্শক আমার ছাগলের পশমের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং মসৃণ এই ছাগলটাও বাচ্চা দিছে এবং আবার প্রেগনেটিং বাচ্চা দেওয়ার প্রিয় দর্শক আমার এই ব্রিজিয়াম ক্রোস জাতের ছাগলটার একটাই গুণ সেটা হলো প্রেগনেসিং ক্ষমতা অত্যন্ত ভালো এই জন্য আমি ছাগলটা দীর্ঘদিন ধরে আসলে ইচ্ছা করে উন্নত জাতের ছাগলও কিছু নিয়ে আসছি কিন্তু ছাগলগুলো আমি বিক্রি করতে পারি না এই ছাগলটা বিয়ের 8 দিন পরে আবার গাভীন হয়েছে এই যে ছাগলটা বিয়ে কয়েকদিন হলো আমার মনে হয় যে আল্লাহর রহমত এখনই হিটে আসবে ইনশাল্লাহ তাই আপনারা উন্নত জাতের ছাগলগুলা যদি লালন পালন করে বেকারত্ব আমার এই ভিডিওটা দেখে দূর হয় অবশ্যই আমাদের চ্যানেলটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান ছাগলের উপর আমরা ছাগল পালন করি যে সমস্যাগুলো সমস্যা হয় এবং শীতের সময় কিভাবে আসলে ছাগলকে রাখবেন সেটার উপরও প্রতিবেদন আছে আপনারা কোন ধরনের প্রতিবেদন চান আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই ধরনের প্রতিভা দিয়ে আপনাদের সামনে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন একজনের একটা ইউটিউবে ভিডিও দেখেই আপনি যদি খালি ছাগল পালতেছেন তা নয় প্রিয় দর্শক প্রতিটা ক্ষেত্রে আসলে অক্লান্ত পরিশ্রম আছে আপনারা পরিশ্রমী হন আপনারা সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করেন সঠিক ইনভেস্ট করেন এক সময় দেখবেন যে আল্লাহ আপনার ভাগ্যের চাকা অবশ্যই পরিবর্তন করবে অবশ্যই আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা আজ এই পর্যন্তই আবার ছাগলের দানাদার খাদ্য নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা আমার জন্য দোয়া করবেন এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেল এবং বিজনেস আইডিয়া ইউটিউব চ্যানেল আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দেওয়ার উদ্দেশ্যেই আমরা ইউটিউবে আসছি আমরা যতটুকু বুঝি যতটুকু পারি এতটুকু নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম।